আসসালামু আলাইকুম। তুফান ডকুমেন্টারি চ্যানেলের পক্ষ থেকে কাজীপুর উপজেলার তথ্য প্রামাণ্যচিত্রের প্রথম খণ্ডে আমি মোহাম্মদ ফরহাদ হোসেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুধীমণ্ডলী, প্রথমেই থাকছে উপজেলার অবস্থান। উত্তরে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা, পূর্বে জামালপুর উপজেলা, সরিষাবাড়ী উপজেলা, দক্ষিণে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা এবং পশ্চিমে বগুড়া জেলার ধুনট উপজেলা দ্বারা বেষ্টিত। জেলা শহর থেকে এর দূরত্ব 26 কিলোমিটার, আয়তন 328.15 বর্গ কিলোমিটার। কাজীপুর উপজেলার নামকরণের ইতিহাস। 1920 সালে কাজীপুর কাছারি বাড়িতে কাজী অফিস নামে একটি বিচারালয় গড়ে ওঠে। এই বিচারালয়ের নাম অনুসারে কাজীপুর থানার নামকরণ করা হয়। থানা এবং উপজেলার স্বীকৃতিকাল। সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলার মধ্যে অন্যতম হল কাজীপুর উপজেলা। ব্রিটিশ শাসনামলে 1920 সালে কাজীপুর থানা প্রতিষ্ঠিত হয়। 1984 সালে কাজীপুর থানা উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করে। জনসংখ্যা 285,309 জন, পুরুষ 140,213 জন, মহিলা 145,096 জন। পৌরসভা 1টি, ইউনিয়ন মোট 12টি। নাম সোনামুখী, চালিতাডাঙ্গা, গান্ধাইল, শুভগাছা, কাজীপুর সদর, মাইজবাড়ি, খাসরাজবাড়ি, চরগিরিশ, নাটুয়ারপাড়া, তেকানি, নিশ্চিন্তপুর ও মুনসুননগর। মৌজা 115টি, গ্রাম 198টি। শিক্ষার শিখরের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। এবার যাচ্ছি শিক্ষা সংক্রান্ত তথ্যাবলিতে। মোট প্রাথমিক বিদ্যালয় 237টি, মাধ্যমিক বিদ্যালয় 52টি, মহাবিদ্যালয় 13টি, কারিগরি কলেজ 7টি, ফাজিল মাদ্রাসা 1টি, দাখিল মাদ্রাসা 10টি, কারিগরি স্কুল 5টি এবং সবশেষে শিক্ষার হার 45%। কাজীপুর উপজেলার স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাবলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 1টি, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র 8টি এবং ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র 4টি। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষি। সুধীমণ্ডলী, এবার থাকছে কৃষি সংক্রান্ত তথ্যাবলী। মোট কৃষি জমি 24.400 হেক্টর, খাস জমির পরিমাণ 5,743.43 একর এবং মুক্তিযোদ্ধার সংখ্যা 550 জন। পোস্ট অফিস 19টি, নদীর সংখ্যা মোট 2টি, নাম যমুনা ও ইছামতি। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ 742টি, মন্দির 39টি। উপজেলার দর্শনীয় স্থান মেঘাই পর্যটন কেন্দ্র এবং বড়ৈতলা স্মৃতি। প্রখ্যাত ব্যক্তিত্ব, জাতীয় চার নেতার অন্যতম একজন শহীদ এম মনসুর আলী। এই মহান নেতার জন্ম এই কাজীপুর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে। সুধীমণ্ডলী, এই ছিল আজকের কাজীপুর উপজেলার সংক্ষিপ্ত তথ্যচিত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।